করার পর চূড়ান্ত একটা যে তালিকা তৈরি করা হবে আর ওই চূড়ান্ত তালিকায় যদি মনে করেন আপনার নাম ওঠে বা আপনার নাম মনোনীত হয় ইনশাল্লাহ আপনি কিন্তু পরবর্তী মাস থেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালে আপনার যারা নতুন করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন আপনাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এটা আপনারা জানতে চেয়েছেন ভাই টাকা দেওয়ার আগে আপনাদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাদের এখনও কিন্তু তালিকা তৈরি হয় নাই বরাদ্দ আসে নাই কারণ বরাদ্দ না আসলে তালিকা তৈরি করতে পারবে না যাচাই বাছাই হবে না টাকাও পাবেন না প্রথম দিক থেকে আপনাদের দেখতে হবে যে আপনাদের ইউনিয়নে বরাদ্দ এসেছে কিনা দু সালে যারা নতুন করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন আপনাদের কিন্তু এখনও ওই কাজটা এখনও চালু হয়নি অর্থাৎ আপনাদের আবেদন এখনও গ্রহণ হয় নাই মানে আবেদন বর্তমানে এক কথায় পেন্ডিংয়ে পড়ে রয়েছে তো ওই আবেদনগুলো কিন্তু বরাদ্দ আসবে প্রতিটা ইউনিয়ন পরিষদে প্রতিটা জেলা উপজেলায় কিন্তু বরাদ্দ দেবে সরকার তার অনুসারেই কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু যাচাই বাছাই হবে অর্থাৎ আপনার মনে করেন ইউনিয়ন পরিষদে একশোটা মনে করেন বয়স্ক ভাতার আবেদনের বরাদ্দ আছে কিন্তু আবেদন করেছেন দেড়শো জন তো মেম্বার চেয়ারম্যান এবং সাধারণ জনগণ মানে যারা গণ্যমান্য রয়েছে তারা কিন্তু একটা বৈঠক করে ওই দেড়শো জনের মধ্যে তারা কিন্তু একটা তালিকা তৈরি করবে যে কারা কাটা এই টাকাটা পাওয়ার উপযুক্ত তো সেই দেড়শো জন বা ওই একশো জনের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে পাঠাবে তারপরে কিন্তু আপনাদের যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ফোনে ফোনে চলে আসবে এখন এই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন আবেদন করার পর টাকা কবে পাবেন বিষয়টা এখনই জানতে চাচ্ছেন এখনও কিন্তু আপনাদের কার্যক্রম শুরু হয় নাই ভাই কার্যক্রম শুরু হবে বরাদ্দ আসবে তালিকা তৈরি হবে তারপরে সে আপনারা টাকাটা পাবেন এখন অনেকেই বলতে পারেন ভাই বরাদ্দ কবে আসবে বা তালিকা তৈরি কবে হবে বা আমাদের এলাকায় যাচাই বাচাই কবে হবে সেটা আমরা কীভাবে বুঝবো বা সেটা বুঝতে হলে আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় বিষয়টা ভাবতে হবে বিষয়টা একটু ভালো করে বুঝেন যখন আপনার ইউনিয়ন পরিষদে বরাদ্দ আসবে বা সরকার যখন বরাদ্দ দিবে তখন কিন্তু আমার মতো অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ভিডিও তৈরি করবে তাদের সূত্রে জানতে পারবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় মাইকিং করবে সেই মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এলাকায় যাচাই বাচাই হচ্ছে বা ওই একটা নির্দিষ্ট তারিখ থাকবে ওই দিনকে আপনারা সেই পর্যায়ে উপস্থিত থেকে বিষয়টা কিন্তু খোলাবেলা একদম নিশ্চকে দেখতে পারবেন যে কারা কারা আবেদন করেছিল কারা কারা এই তালিকায় নিযুক্ত হয়েছে বা কারা কারা এই ভাতাটা পাবে প্রতিটা ইউনিয়ন পরিষদে গ্রাম অঞ্চলে প্রতিটি ইউনিয়ন পরিষদে বা পৌর ডিজিটাল সেন্টার সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু এইভাবে কিন্তু বরাদ্দ দিবে সরকার যদিও এখনও বরাদ্দ দেয় নাই তালিকা তৈরি হয় নাই নাম ঘোষণা হয় নাই তো খুব তাড়াতাড়ি আপনাদের এই বরাদ্দটা চলে আসবে বা বরাদ্দটা দিবে সরকার বরাদ্দ দেওয়ার পর সেই বরাদ্দ কিন্তু প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন পরিষদে কিন্তু ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে যাওয়ার পর প্রতিটি ইউনিয়নে কিন্তু বরাদ্দ যাবে বয়স্ক ভাতার জন্য আলাদা বিধবা ভাতার জন্য আলাদা প্রতিবন্ধী ভাতার জন্য আলাদা বলি মনে করেন আপনার ইউনিয়ন পরিষদের ছয়শো বরাদ্দ এবং দুইশো এসেছে প্রতিবন্ধী ভাতা তো এই আবেদন করেছেন বা মানে ছয়শোর মধ্যে আবেদন করেছেন সাতশো বা আটশো বা এক হাজার আবেদন হয়েছে সব মিলিয়ে এর মধ্যে কিন্তু যাচাই বাচাই হবে অর্থাৎ মেম্বার চেয়ারম্যান যারা গণমান্য রয়েছে বা উপজেলা কার্যালয় থেকে কয়েকজন লোক এসে মানে যাচাই বাছাই করে দেখবে যে কারাই টাকাটা উপযুক্ত কারণ কারণ আবেদনে বর্তমানে যে বরাদ্দটা রয়েছে সেই বরাদ্দ অনুসারে কিন্তু আবেদন কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ বৃদ্ধি হয়েছে যেহেতু এটা অনলাইনে করেছে সবাই কিন্তু ঘরে বসে আবেদন করতে পেরেছে কেউ কেউ নিচে হাতের ফোনটা দিয়ে করেছেন কেউ কম্পিউটার দোকান থেকে কেউ আবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে কেউ আবার মেম্বার চেয়ারম্যানকে কিছু অর্থ দিয়ে বা টাকা দিয়ে বলেছেন আমাদের আবেদন যেন হয়ে যায় অনেকভাবেই কিন্তু অনেকেই আবেদন করেছেন তো টাকা পয়সার বিষয়টা আমি এখন বলতেছি না আপনাদের মূল বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই তো এই যে যে টাকাটা মানে আবেদন করেছেন আবেদন করার পর বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে তো সেখান থেকে কিন্তু সরকার যখন বরাদ্দটা দিবে বরাদ্দ দেওয়ার পর ওই তালিকায় যাদের নাম থাকবে মানে তালিকাটা পাঠাবে সমাজসেবা অফিস থেকে তো সেখান থেকে মনে করেন যাচাই বাছাই হবে যাচাই বাছাই করার পর চূড়ান্ত একটা যে তালিকা তৈরি করা হবে আর ওই চূড়ান্ত তালিকায় যদি মনে করেন আপনার নাম ওঠে বা আপনার নাম মনোনীত হয় ইনশাল্লাহ আপনি কিন্তু পরবর্তী মাস থেকেই মানে টাকা দেওয়া শুরু যেমন শুরু হবে তখন থেকে কিন্তু আপনার ওই নাম্বারে বা আপনার ব্যাংকের মাধ্যমে যে টাকা মানে যাই তথ্যই দিয়েছেন ব্যাঙ্ক হলে ব্যাঙ্ক নাম্বার হলে নাম্বার আপনাদের নাম্বারে কিন্তু এই টাকাগুলো চলে আসবে তো এখন আপনাদের মূল কাজটা হচ্ছে ভাই অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই মানে যখন বরাদ্দটা আসে তখন আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেবো যে এখন বরাদ্দ এসেছে বা এই তারিখে আপনাদের ইউনিয়ন পরিষদে মানে যাচাই বাচাই হবে মাঠ পর্যায়ে কিন্তু তার একটা বৈঠক করবে সবাইকে একটা ইউনিয়ন পরিষদের যে অফিস রয়েছে সেখানে টাকা হবে বা আপনাদের যেখানে মানে স্কুল মাঠ হতে পারে মানে বড় একটা জায়গায় পরিসর করে মাইক দিয়ে অ্যানাউন্স করা হবে মেম্বার চেয়ারম্যান জানিয়ে দেবে যে ওই তারিখে মানে যাচাই বাচাই হবে সেখানে আপনাদের যারা আবেদন করেছেন তারা কিন্তু উপস্থিত থাকবেন আর একটা বিষয়ে যারা আবেদন করেছেন কিন্তু ভুলে মানে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারে নাই আপনাদের টেনশনের কোনো দরকার নেই আবেদন করেছেন সেটা অনলাইনে কিন্তু আবেদন রয়েছে আপনার আবেদনটা পেন্ডিংয়ে রয়েছে যখন বরাদ্দ আসবে তখন কিন্তু ওই তালিকাটা আপনার এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে কিন্তু তালিকাটা চলে আসবে তো আপনার এখন কাজ হচ্ছে মেম্বার চেয়ারম্যানের সাথে একটু সম্পর্কটা ভালো রাখা যাতে আপনার নামটা যেন তারা তুলে দেয় বা আপনার নামটা যেন বয়স্ক তালিকায় ওঠে সেই ব্যবস্থাটা তারা করে যেতে পারে সেই দিকে একটু নজর রাখবেন তো মেম্বার চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক রাখলে ইনশাল্লাহ আপনার আবেদন হয়ে যাবে যদিও মেম্বার চেয়ারম্যানের কাছে কিছু বরাদ্দ থাকে বা তারাদের সুপারিশের মাধ্যমে অনেক আবেদনই কিন্তু হয় তো আশা করছি বন্ধুরা আমি বিষয়টা আপনাদের খোলা খোলামেলাভাবে বোঝাতে পেরেছি টাকা কবে পাবেন ভাই টাকাটা পাওয়ার আগে বরাদ্দ আসুক তালিকায় নাম উঠুক তারপর দেখা যাবে কবে টাকা পাবেন তো এই বিষয়ে সকাল উপর মল থেকে যে নোটিশ আসে সেই আসা মাত্রে আমরা আপনাদেরকে জানাবো তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দিবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার মতো অনেকে মানুষ রয়েছে তারা কিন্তু এই প্রশ্নগুলো ঘুরপাক্কা অনেক গ্রুপে পোস্ট করতেছে অনেকের মানে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছে ভাই আমরা করছি টাকা কবে পাবো তো বিষয়টা ভিডিওটা যদি শেয়ার করেন তারা যদি বিষয়টা দেখে তাহলে কিন্তু তারা একটু আইডিয়া পাবে বা কনসেপ্টটা বুঝতে পারবে যে কীভাবে টাকাগুলো পাওয়া যায় বা কী কী প্রসেস রয়েছে টাকাগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রত্যাশাটিকে আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ